ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা দেখে তোমাদের মনে হতে পারে নতুন একটা রাস্তা। হ্যাঁ, এটা তোমাদের কাছে নতুনই রাস্তা। আমরা জাস্ট স্টেশনটা পার হয়ে একেবারে রিক্সা ধরলে মিনি বাস স্ট্যান্ড পৌঁছে যাবো। আর দেখতেই পাচ্ছ সকালে কোনো সাজগোজ নেই, মোটামুটি একটুখানি স্নানটা করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি কারণটা হচ্ছে এসে আমরা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো, এত সকালে স্নান করতে গেলে না ঠান্ডা লেগে যেতে পারে, আর এখন চুল টুল শোকাবেও না, বাজে হয়ে যাবে চুলটা, তাই জন্য আরোই করলাম না। তো চলো আগে যাই তেঘরিয়া মন্দিরে পুজোটাকে দিয়ে নিই। আজকে 3:15, আমাদের বেরোনোর কথা আছে 3:30, আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে ছটায়, তো 6:30 ফ্লাইট আছে আমাদের, বেরোনোর কথা 3:30। পাপা এখনো রেডি হয়নি, 3:15 বাজে, আমাকে যাতে কেউ তাড়া দিতে না পারে। সবসময় আমি তাই জন্যই আগে আগে একটু পড়ে থাকি, টিপটাকে একটু ব্যাকা পড়েছি মনে হচ্ছে, যাই হোক একটু সোজা আমি করে নিচ্ছি পরে। আর তোমাদের সাথে না তেঘরিয়া থেকে এসে আর কথা বলা হয়নি, কারণ তেঘরিয়া থেকে ডাইরেক্ট আমরা বাড়ি ঢুকিনি। আমাদের এটিএম এর একটা কাজ ছিল, দুটো নতুন কার্ড ছিল, তো ওই দুটো পাঞ্চ করার ব্যাপার ছিল, তো ওই জন্য আবার গেলাম বিগ বাজারে। ওখানটা যদিও এখন বিগ বাজার নিয়ে আর বাজার কলকাতা হয়ে গেছে না, রিলায়েন্স বাজার হয়ে গেছে, তো ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে এলাম। আমার জন্য আসনের চট আর উল কিনলাম, তারপর আবার ঘরে এলাম। তো মানে এতটা কাজ করে এসে না আর ইচ্ছে করেনি। তারপর কিছু কিছু রান্না ছিল, ওগুলো করলাম। মামুনি আজকে পড়িয়ে নিল, পাপার তো ছুটি ছিল, আম্মা গল্পের বই পড়ছিল, এইসবই চলছিল। তারপরে নেল পলিশ পড়েছি, এই নখটা তাও বা ঠিক আছে, এটা একদম যাচ্ছাতেই হয়ে গেছে, আর ডান হাতটা দেখবে দেখো কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, ওরকম হতেই থাকবে, জামা কাপড় পরতে হলে ওই সব ধরলে আর চলবে না। এবার বেরোবো, তো চলো বেরিয়ে একেবারে তোমাদের সাথে কথা হবে। আর দেখতেই পাচ্ছ বেশি কিছু না, হজো বড়লা কিছু পরতে ইচ্ছে করছে না, আর ভীষণই গরম। আমি একটা লুজ ফিটিং মামুনির একটা কুর্তি পরেছি, ভীষণই লুজ, এতটা লুজ সাধারণত আমি পরি না, একটুখানি লুজই পরেছি, কারণটা হচ্ছে গরম লাগছে তাই। তো চলো এবার বেরোবো। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, চেক ইন থেকে শুরু করে লাগেজ সব থেকে দেওয়া হয়ে গেছে, পাপা আসছে মামুনি আসছে পেছনে। তো চলো, আমাদের গেট নাম্বার 22 দিয়েছে, বাড়ির সামনেই দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বসবো। সবটাই হয়ে গেছে, ফ্লাইটও উঠবে এবার, তো চলো যাওয়া যাক। ওই যে পাপা পেছনে আর ওখানে, তো চলো যাওয়া যাক। আমরা এইমাত্র এসে বসেও গেছি, জানলা দিয়ে কিছু একটা দেখা যাবে, হয়তো দেখা যাবে। ওই যে মামনি পাপা ওই দিকে বসে রয়েছে, বসে দুজনে সেলফি টেলফি তোলা হয়ে গেছে, আমাদের কিন্তু কিছু হয়নি, যাই হোক একটু সেলফি টেলফি তুলে নিই।
অবশেষে আমরা হোটেলেও চলে এসেছি। হোটেলে এসে চুলটুল বেঁধে নিয়েছি, আগে দেখতেই পাচ্ছ একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট মুখে ওয়াইপস টাইপস একটু মুছে নিয়েছি, এখন ফেস ওয়াশ টেস ওয়াশ বাইক থেকে বার করিনি আর কি। ওই যে আমাদের ট্রলি, কিন্তু ও প্যান্ট প্যান্ট অলরেডি ছেড়ে ফেলেছে, এই যে রেখেছে এখানে। এটা না অনেকটাই একটা পুরনো হোটেল, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। পাপারা প্রথম থেকে এসে যে এই হোটেলে থাকতো 2013 নাকি 2013 থেকে কন্টিনিউ আসছে, এখন 2022, তো বুঝতেই পারছো অনেক বছর হয়ে গেছে। তো হোটেলটারও এসি আছে, এসিটা চলছে, ভালোই সার্ভিস দিচ্ছে আর কি, ঠান্ডা হয়েছে ঘরটা, আর সিলিং ফ্যান ট্যানও আছে, এমনি ঠিকঠাকই আছে, এক রাতের জন্য একদম পারফেক্টই আছে। আর এপাশে দিয়েছে দুখানা সোফা, মানে চেয়ার আর কি, আর একটা সেন্টার টেবিল, ব্যাস হয়ে গেছে। তো চলো এবার যাবো বাইরে একটু খেতে, খেয়ে দিয়ে এসে তারপর গুড নাইট সারার পালা। হোটেলে খাওয়া দাওয়া করে চলেও এসেছি, আর অগোছালো কি করে করতে হয় সেটা আমাদের থেকে জানতে হয়, মানে নিমেশের মধ্যে কি করে অগোছালো করতে হয়, আর যাই হোক না কেন। তো আর আমরা যেখানে খেতে গেলাম দেখতেই পেলে নিরামিষ হোটেল ছিল, আমরা ওখানে রুটি আর হচ্ছে মিক্সড ভেজ খেয়েছি, আর তারপর তো চলেই এসেছি, খাওয়া দাওয়া খুবই বেশি হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো কালকে দেখা হচ্ছে, আমি নিজেও যে জায়গাটা কখনো দেখিনি সেই জায়গাটা আমি নিজেও দেখবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর কালকে অবশ্যই আসবো একটু নতুন ব্লগের সাথে, তোমরা অবশ্যই আশা করি সাথেই পাবো আমি তোমাদেরকে। তো চলো আজকের মতো গুড নাইট।